রুটি বিক্রেতা থেকে আজকের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন এখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। মুসলিমদের প্রিয় ব্যক্তিত্ব এরদোগান একসময় রুটি বিক্রি করেছিলেন, খেলেছিলেন ফুটবলও। কিভাবে তিনি রুটি বিক্রেতা থেকে ফুটবলার এবং ফুটবলার থেকে তুরস্কের প্রেসিডেন্টে পরিণত হয়েছেন, দর্শক আজকের ভিডিওতে আমরা সেটাই তুলে ধরব। চলুন দর্শক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সংক্ষিপ্ত জীবনী দেখে নেওয়া যাক। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের জন্ম 1954 সালে। বাবা ছিলেন তুর্কি কোস্টগার্ডের এক নৌকার ক্যাপ্টেন। ঠিক যখন 13 বছরের বালক, সন্তানদের উন্নত জীবনের আশায় পরিবার নিয়ে চলে আসেন ইস্তাম্বুলে। কিশোর এরদোগানের জীবনের শুরুটা সেখান থেকেই। মুসলিম বিশ্বের নেতা হিসেবে রিসেপ তাইপ এরদোগানের উত্থানের পথটা মসৃণ ছিল না। সাংসারিক হাল ধরতে গিয়ে রাস্তায় লেবু শরবত ও রুটি বিক্রি করতে হয়েছে তাকে। আবার এক সময় হতে হয়েছিল ফুটবলারও, কিন্তু সবশেষ হয়েছিলেন একজন সফল প্রেসিডেন্ট। ইস্তাম্বুলের কাচিম পাশাতে 1954 সালের 26 ফেব্রুয়ারি রিসেপ তাইপ এরদোগান জন্মগ্রহণ করেন। এরদোগানের পিতা পেশায় একজন জাহাজের ক্যাপ্টেন ছিলেন। আরবিতে তখন ছিল রজব মাস, তাই তার নাম রাখা হয়েছিল রেজব বা রজব। দাদার নামের তাইপ এফেন্দির থেকে নেওয়া হয় তাইপ, আর বংশীয় উপাধি এরদোগান যোগ হয়ে নাম হয় রিসেপ তাইপ এরদোগান। 1973 সালে এরদোগান বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অর্থনীতি ও ব্যবসা শিক্ষা ইনস্টিটিউটের জন্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে যা মারমারা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এবং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও প্রশাসনিক অনুষদকে বিজ্ঞান অনুষদ হিসেবে পরিবর্তন করা হয়। এরদোগান 1981 সাল পর্যন্ত এখানে লেখাপড়া শেষ করে সফলতার সাথে উত্তীর্ণ হন। এরদোগানের পরিবারের আর্থিক অবস্থা খুব বেশি ভালো ছিল না, এর মাঝে সদস্য সংখ্যা ছিল অনেক বেশি। কি আর করা যায়, ছুটির দিনগুলোতে তিনি বাজারে বেরিয়ে পড়তেন সিমিট বা তুরস্কের রাস্তায় বহুল বিক্রিত প্রসিদ্ধ রুটি এবং লেবুর শরবত বিক্রি করতেন। এখান থেকে যা মুনাফা আসত তা দিয়ে পারিবারিক সহায়তার পাশাপাশি স্কুলের বেতনও পরিশোধ করতেন নিজেই। ব্যক্তিগত পাঠাগারের জন্য তিনি বইও কিনতেন। ছোটবেলা থেকেই তার পাঠাগারের শখ ছিল, যার ফলে কলেজ জীবনে পা রাখার আগেই তৈরি করে ফেলেন মোটামুটি বড়সড় একটি ব্যক্তিগত পাঠাগার। পরবর্তী সময়ে ফুটবল মাঠে তার ক্রীড়ার শৈলীতে মুগ্ধ হয়ে ইস্তাম্বুল ফুটবল ক্লাব তাকে আমন্ত্রণ জানায়। এক পর্যায়ে তিনি জাতীয় ফুটবল ক্লাবের খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ পান, কিন্তু অভিভাবক হিসেবে পিতার স্বাক্ষর বাধ্যতামূলক হওয়ায় বিপত্তিতে পড়েন এরদোয়ান। তার বাবা আহমেদ এরদোয়ান স্পষ্টই জানিয়ে দেন যে তিনি তাকে লেখাপড়া করে বড় করতে চান, খেলোয়াড় হিসেবে নয়। এরপর তিনি তুরস্কের অন্যতম প্রসিদ্ধ ফুটবল ক্লাব এসকেশির ও ফেনার বাহাচে ফুটবল ক্লাব থেকে আমন্ত্রণ পেলেও বাবার অস্বীকৃতির কারণে আর খেলতে পারেননি। তুরস্কের গত 2 দশকের অপরাজিত নায়ক, তিনি 3 বারে প্রধানমন্ত্রী, রোববারে জয়ে হয়েছেন 3য় বারে প্রেসিডেন্ট। মধ্যবিত্ত পরিবারের সন্তান ও সাবেক ফুটবলার রিসেপ তাইপ এরদোগান 1994 সালে ইস্তাম্বুল শহরের মেয়র নির্বাচিত হয়ে চলে আসেন রাজনীতির সম্মুখ সারিতে। রাজধানীর আঙ্কারা থেকে সাংবাদিক সরোয়ার আলম, যিনি তুরস্কের রাজনৈতিক ঘটনার প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তিনি বলেন, ইস্তাম্বুলে বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান করে তিনি প্রথমে ওই শহরে এবং পরে সারা দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন। তিনি বলেন, আবর্জনা সমস্যা, বিদ্যুৎ সংকট, পানির সমস্যা সহ আর যত ধরনের সমস্যা ছিল সেগুলো সমাধানের জন্য মেয়র এরদোগান আন্তরিকভাবে কাজ করেন। পরবর্তীকালে তুরস্কের রাজনৈতিক সমস্যা থেকেও তিনি সুবিধা পেয়েছেন। তৎকালীন জোট সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হওয়ার পর যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে তিনি মানুষকে বোঝাতে চেষ্টা করেন যে কোনো একটি দল এককভাবে সরকার গঠন করলে দেশকে আরও স্থিতিশীলভাবে পরিচালনা করা সম্ভব হবে। এই প্রচারণায় সফল হন এরদোগান এবং 2003 সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর 2014 সালে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। গত 20 বছর ধরে তিনি দেশটির ক্ষমতায় আসীন।